প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। শরৎ উৎসবে সম্প্রীতির আহ্বান। নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বিচার দাবি আওয়ামী লীগের। হিজবুত তাহিরের মিডিয়া সমন্বয়কারী গ্রেপ্তার। এবং বিশ্বকাপ জার্সিতে 5 প্রিয়জনকে স্মরণ করবেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা। অভিনন্দন, ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার দুপুরে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম কোনো দেশের শীর্ষ নেতা হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফরে এসেছেন। তার এই সফরে দুই দেশের রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে। দুর্গাপুজোর মূল আনুষ্ঠানিকতা শুরু হতে আর মাত্র 5 দিন বাকি, কিন্তু রাজধানীর শাঁখারি বাজারে পিতল ও কাঁসার বাসনপত্রের দোকানে ক্রেতা নেই, বিপাকে ব্যবসায়ীরা। এ অবস্থার জন্য নিত্যপণ্যের বাড়তি দাম, বন্যা, বৃষ্টিপাত, রাজনৈতিক অস্থিরতাকেই দায়ী করছেন দোকানিরা। বিস্তারিত সহকর্মী তুহাদের প্রতিবেদনে। মোটামুটি আজকে দেখা যাচ্ছে গোপালের কাপড়, একটু হচ্ছে সংসারের বিভিন্ন রকমের জিনিসপত্র কেনাকাটা, এসব আর কি, পুজোর জিনিসপত্র। আর ধর্মীয় দুর্গা উৎসব বছরে একবার আসে, কষ্ট হলেও মানুষের কেনাকাটি। দুর্গা উৎসব ঘিরে প্রতি বছর রাজধানীর শাঁখারি বাজারে পিতল ও কাঁসার বাসনপত্রের দোকানে ভিড় বাড়ে। দুর্গাপুজোর আর মাত্র 5 দিন বাকি থাকলেও এখনও জমে ওঠেনি পিতল ও কাঁসার জিনিসপত্রের বেচাকেনা। আলসে সময় পার করছেন দোকানিরা। গত বছরের তুলনায় এবছর ব্যবসা খুবই খারাপ জানিয়ে দোকানিরা বলেন, নিত্য পণ্যে বাড়তি দাম, বন্যা, বৃষ্টিপাত, রাজনৈতিক কারণেই তারা এবছর ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ক্রেতারা জানান পুজোর দিন যত ঘনিয়ে আসবে তত বেচাকেনা বাড়বে। মোটামুটি আমাদের পুজো দিন তো এসে হচ্ছে দুর্গাপুজো, সে উপলক্ষে কেনাকাটা চলছে আমাদের। আর বর্তমানে সিচুয়েশন যে দাঁড়াচ্ছে, আমাদের কেনাকাটা এখন আগের তুলনায় মোটামুটি এখন লোকজন কম হতে পারে, ধীরে ধীরে বাড়তে পারে। তবে আশাবাদী যে পুজো যত দিন গুনায় আসতেছে আমাদের কেনাকাটা তত বৃদ্ধি হবে। আর অন্যান্য পিতলের যে জিনিসপত্র একটু দাম হয়তো বা একটু বৃদ্ধি মনে হচ্ছে, হ্যাঁ আশা করি যে ধীরে ধীরে বা কমের মধ্যে আসবে, দেখে আশা। আচ্ছা, একটু বলবেন। হয়তো বা পুজোর দিন সেরকম ঘুরে আসেনি, তার কারণে হয়তো বা একটু কম আসছে। যতদিন কাছাকাছি আসবে সেরকম হয়তো বা আমাদের চাহিদাটা একটু বৃদ্ধি হবে, এরকম কিছু একটা। তবে বৃষ্টি বাদল তো হয়তো বা আকাশটা একটু ভালো হলে মানে লোকজন একটু বেশি। মোটামুটি আজকে দেখা যাচ্ছে গোপালের কাপড়, একটু হচ্ছে সংসারের বিভিন্ন রকমের জিনিসপত্র কেনাকাটা, এসব আর কি, পুজোর জিনিসপত্র। মানে ধর্মীয় ব্যাপারে জিনিস কারণেই মানে কিনা থাকে, এমন অস্ত্র মানুষ কিনছে এবং আর কিনছে। আর সময় বাকি আছে 5 দিন 7 দিন বাকি আছে, মানুষ কিনতে আছে এবং ভালো মোটামুটি বেচা কিনে হচ্ছে, খারাপ না, কমই হচ্ছে। আর গত বছর দেবে একটু কম আছে, আগে বন্যা পানি মানুষের অত্যন্ত বলতে খারাপ খ্যাত খাবার মাংস নষ্ট হয়ে যেত, একটু কম কিনছে, কিনতে আছে কিন্তু একটু কম, তাহলে ভালো চলছে আমাদের, খারাপ না। আর ধর্মীয় দুর্গা উৎসব বছরে একবার আসে, কষ্ট হলেও মানুষের কিনা থাকে, গাছা, ধূপটি, এইগুলি, ঘণ্টা, এইগুলি বেশি বিক্রি হয় বর্তমানে। আবার খাবারের থালা বাটি গাছ এগুলো বিক্রি হয়, রাজনৈতিক পরিস্থিতি এবং কি দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে গত বছরের থেকে এই বছর মানে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। সময়ের সাথে অবস্থার পরিবর্তন হবে এমনটাই প্রত্যাশা সবার। আশ্বিনের সকালের কথা, কবিতা, গানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব উদযাপন করা হয়েছে। উৎসবে সত্য সুন্দরের প্রত্যাশা নিয়ে শিল্পীরা গিয়েছেন সম্প্রীতির গান। নৃত্যশিল্পীদের নাচে ছিল প্রীতিবন্ধনের, মিলনের বার্তা। আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পগোষ্ঠীর আয়োজনে এই উৎসবের আয়োজন করা হয়। দলের নেতাকর্মীদের নির্যাতন করার অভিযোগ তুলে বিচার দাবি করেছে আওয়ামী লীগ। দলটি বলছে, কেউ যদি মনে করে অত্যাচার, নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীকে উদ্দেশ্য করে এক দীর্ঘ পোস্টটি দিয়েছে দলটি। সেখানে এই দাবি করেছে দলটি। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। শুক্রবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
সকালে ঢাকা মহানগর পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহার নামীয় আসামি সে, উল্লেখ্য তার বিরুদ্ধে আরও তিনটি মামলার বিচারাধীন রয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত হন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের চারু ও কারুকলা বিভাগের শিক্ষার্থী শহীদ জুলফিকার। ক্লাস চলছে, পরীক্ষা হচ্ছে, কিন্তু জুলফিকার নেই, কি বলছে তার বন্ধুরা? বিস্তারিত থাকছে জিয়াউল ইসলামের জিসানের প্রতিবেদনে। গত 4 আগস্ট পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের চারুকলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাকির হোসেন জুলফিকার। 7 আগস্ট আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে বেলা 3:30 শাকিল মারা যায়। ঘটনার দিন মিরপুর 10 নম্বর গোল চত্বরে বেলা 1:00 দিকে তার মাথায় 2টি গুলি লাগে। শাকিলের বন্ধু ফারিয়া রহমান বৃষ্টি বলেন, শাকিলের একটা ভালো গুণ ছিল, শাকিল বন্ধুর প্রতি দায়িত্বশীল ছিল। শাকিল প্রতিদিন আন্দোলনে যেত, তাকে আটকে রাখা যেত না। শাকিল আমি শব্দে ছিল না, আমরাতে বিশ্বাস করত। একই সাথে বিশ্ববিদ্যালয়ে পড়ত প্লাবন্তী দে। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু বন্ধু শাকিল নেই। ক্লাসরুমে শাকিলের অনুপস্থিতিতেই শুরু হয়েছে পরীক্ষা। শাকিল আমাদের স্মৃতিতে সংগ্রামী যোদ্ধা হয়েই থাকবে। আর হচ্ছে আমি যখন ক্যাম্পাসে আসি তখন আমার সেকেন্ড ফ্রেন্ড, ও হচ্ছে চক্করে মানুষের সাথে মিশে যেত। আর ওর থেকে কেউ কখনো হেল্প চাইলে চাইলে হচ্ছে যে ও খুব ইজিলি, মানে আসলে না আমরা অনেকে কেউ হেল্প চাইলে ভাবি যে করবো কি না, কিন্তু ও ফ্রেন্ড হিসেবে সবসময় করবো। ক্যাম্পাসে চা বিক্রেতা বললেন, শাকিল ভাই সকালেই চা খেতে আসতো, এখন তো আর আসে না। সবাই আসে কিন্তু ভাই আর আসে না। ক্যাম্পাসে শাকিলের বড় ভাই কৃষণ বর্মন শাকিলকে শহীদ বললেন। বললেন, ছোট ভাই শাকিল খুব সহজ সরল ছিল, তাকে খুব মিস করি। খুব ভালো ছিল, আমাকে সবসময় শ্রদ্ধা করতো। আমি হচ্ছে এই জায়গায় থাকলে ও সবসময় দেখে তো ভাই কি অবস্থা, কেমন আছে, সবসময় আসে। আগে মানে হঠাৎ করে একদিন দেখতেছি পিছন দিকে আইতেছে, আমি বলছি ভাই কি অবস্থা, আমি কিন্তু বুঝতেছি আল্লাহ কি নদী ভাঙ্গনে পরিবারের স্থায়ী ঠিকানা হারিয়ে শাকিলের নতুন আবাসন ছিল নানাবাড়ি। তার পরিবারের স্থায়ী ঠিকানা ভোলা সদরের বাগমারা চরের 3 নম্বর ওয়ার্ডে। বাবা সিদ্দিক বৃদ্ধা ছিলেন একজন জেলে, মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। 2014 সালে 6 মাস শয্যাশয়ী থাকার পর মারা যান শাকিলের বাবা। বাবার মৃত্যুর পর শাকিলের মা বিবি আয়েশা, বড় 2 বোন ও শাকিলকে নিয়ে ঢাকায় চলে আসেন। 2 বোন গার্মেন্টসে কাজ করতেন আর মা বাসা বাড়িতে কাজ করে সংসার চালাতেন। শাকিল পড়ালেখার পাশাপাশি রড সিমেন্টের দোকানে কাজ করতেন, ভ্যান গাড়ি চালানো সহ নানা কাজ করত। শাকিলের মৃত্যুতে পরিবারের হাল ধরার মতো আর কেউই রইল না। এবার আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বোমা হামলায় বৈরুত বিমানবন্দরের ঠিক বাইরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বোমা হামলায় বৈরুত বিমানবন্দরের ঠিক বাইরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ইসরায়েলের এই হামলার লক্ষ্য কি ছিল সেটি এখনো স্পষ্ট না। বিবিসি বলছে রাজধানীতে বিমানবন্দরের এই দাহিয়েত এলাকায় সীমানা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি। অন্যদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে চালানো আক্রমণে লেবাননের দক্ষিণে দেশটির 2 সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন লেবাননের সেনাবাহিনী। আরও 20টি শহর ও গ্রামকে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে জানিয়েছে যে তাদের সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহর যোদ্ধাদের হত্যা করেছে। হিজবুল্লাহ বলছে তারা সীমান্তের 2 দিক থেকে ইসরায়েলি সেনাদের নিশানা করছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। নগর বাউল
আর্ক, মাইলস ও দলছুট 90-এর দশকের জনপ্রিয় ব্যান্ডগুলো উঠবে এবার একই মঞ্চে। বিস্তারিত ফরাদ হোসেনের প্রতিবেদনে। সবাই বলে ওই আকাশে, নগরবাউল, আর্ক, মাইলস ও দলছুট 90-এর দশকের জনপ্রিয় এই ব্যান্ডগুলো উঠবে এবার একই মঞ্চে। যদিও গত এক দশকে ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয়তায় ভাটা পড়লেও সেই সময়ের ব্যান্ডগুলোর আবেদন কমেনি এখনও তরুণদের কাছে। এরকম চারটি ব্যান্ড নিয়ে ঢাকার রেট্রো শিরোনামে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। 18 অক্টোবর রাজধানীর পূর্বাঞ্চলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হবে ঢাকা রেট্রো কনসার্টটি। আয়োজন করেছে বলু ব্রিক কমিউনিকেশন। ইতিমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। গেট সেট রকে দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট, ভিআইপি 2400 টাকা এবং সাধারণ 1400 টাকা। আয়োজন শুরু হবে বিকেল 5টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল 3টায়। বলু ব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ গণমাধ্যমকে বলেন, 90-এর দশকের ব্যান্ডগুলোর কদর এখনো কমেনি। 90-এর দশকের এই ব্যান্ডগুলোকে এখন মঞ্চে খুব একটা দেখা যায় না। এখনো তাদের গান সবার মুখে মুখে, অনেকেই তাদের পারফরমেন্স উপভোগ করতে চান। সেই ভাবনা থেকেই আমরা ঢাকা রেট্রো কনসার্টের পরিকল্পনা করি। আশা করছি এই কনসার্ট সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। প্রিয়জনদের সম্মান জানাতে টি-20 বিশ্বকাপে কাস্টমাইজড জার্সি পরে খেলবে দক্ষিণ আফ্রিকা দল। খেলোয়াড়দের জার্সির কলারে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নাম এমব্রয়ডারি করে বসানো থাকবে। দুবাইয়ে আজ বিকেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-20 বিশ্বকাপের নিজেদের অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচ থেকেই বিশেষ জার্সিতে খেলতে দেখা যাবে প্রোটিয়া মেয়েদের। আইসিসি জানিয়েছে দক্ষিণ আফ্রিকার নারী দলের প্রত্যেক খেলোয়াড়ের জার্সিতে কলারে ভেতরের অংশে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 ব্যক্তির নাম লেখা থাকবে। সেটা মা বাবা, ভাই বোন, দাদা দাদি, প্রেমিক, স্বামী, কাছের বন্ধু, এমনকি কোচও হতে পারে। এর উদ্দেশ্য হলো যখন খেলোয়াড়েরা খেলতে নামবেন তখন মাঠের বাইরে থাকা আপনজনদের স্মরণ করিয়ে দেয়া। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। শরৎ উৎসবে সম্প্রীতির আহ্বান। নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বিচার দাবি আওয়ামী লীগের। হিজবুত তাহিরের মিডিয়া সমন্বয়কারী গ্রেপ্তার। এবং বিশ্বকাপ জার্সিতে 5 প্রিয়জনকে স্মরণ করবেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা। এই ছিল ভোরের পাতা প্রাইম নিউজ। সারাদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।